আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো এই সাজ সকালে চলে আসলাম আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে। আজকের এই ব্লগটা আমার আসলে কিসের ওপরে করা সেটা আপনারা আমার টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আশা করি। সামার টাইম আসলেই আমরা সবাই ইংল্যান্ডে কম বেশি যারা গার্ডেনিং করে থাকি সবাই অনেক ধরনের ভেজিটেবল আমরা ফলন করে থাকি। তো দেখা যায় যে আমরা ভেজিটেবলগুলো অনেক বেশি খেতে খেতে বিরক্ত হয়ে যায়, মানে বোরিং লাগে যে একটা জিনিস বেশি দিন খাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস করতে পারি, ওইগুলোকে সংরক্ষণ করে সারা বছর রেখে দিতে পারি, আর আমরা অনেকেই সেটা করে থাকি। আর সংরক্ষণটা যদি আমরা ঠিক মতো না করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে এই ভেজিটেবলগুলো খেতে আমরা তেমন একটা স্বাদ পাই না। তো সেই ক্ষেত্রে আসলে ঠিক মতো সংরক্ষণ করলে আমরা স্বাদটাকে টিকিয়ে রাখতে পারি। আজকে আমি কিছু আমার গার্ডেনের লাউয়ের পাতা সংরক্ষণ করব, তো ভাবলাম যে আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো আমি আসলে এইগুলোকে ডিপ ফ্রিজের মধ্যেই রেখে দেব সংরক্ষণ করে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু পাতা কেটে নিচ্ছি আমার গার্ডেনের। তো আসলে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আমার লাউয়ের গাছগুলো, মাশাল্লাহ অনেক পাতা এবং অনেক শাখা প্রশাখাও এই গাছের মধ্যে গজিয়েছে। ইংল্যান্ডে অনেকেই দেখা যায় এইরকমটা, গার্ডেনের সব কিছু ওনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখেন। একদম বাংলা লাউ থেকে শুরু করে সব কিছুই মোটামুটি সবাই রাখেন, টমেটো পর্যন্ত সব কিছুই রাখেন। তো আসলে ওইগুলা মজাই লাগে, ভালোই লাগে ওইগুলা খেতে। আর বিশেষ করে আসলে লাউয়ের পাতা দিয়ে অনেকভাবেই অনেক ধরনেরই খাবার খাওয়া যায়। তো আমাদের ঐতিহ্যবাহী একটা খাবার আছে সিলেটের, যেটা শীতল মাছ দিয়ে শুটকি শিরা, তো সেটা একটা খাবার। তারপর অনেকেই আমরা খেয়ে থাকি শাক বানিয়ে, অনেকেই আবার আমরা বড় মাছের শুটকি দিয়ে সেটাকে শাক বানিয়েও খেয়ে থাকি। অনেকভাবে আসলে এই খাবারটা, মানে এই পাতাগুলোকে খাওয়া যায়। আর আমি আসলে খুব বেশি পছন্দ করি লাউয়ের পাতাগুলোকে বড় মাছের শুটকি দিয়ে খেতে। তো সেটা, এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব একদিন। তো এইভাবে আসলে আমি খেতে খুবই পছন্দ করি বড় মাছের শুটকি দিয়ে খেতে, শাক বানিয়ে আর কি। তো যে যার মতো করে আসলে খাওয়া যায় এটা, খেতে পারেন। আর অনেকেই অনেকভাবে রান্না করেন, বিশেষ করে আমাদের সিলেটেরে অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, আমি দেখেছি সেটা ইউটিউবের মধ্যেই। অনেক আপুরা ওইভাবে রান্না করেন আর কি। যাই হোক, এখন আপনারা আমার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে পাতাগুলোকে বাছাই করে নিচ্ছি, কেটেও নিচ্ছি ছোটো ছোটো করে। তো অনেক সময় দেখা যায় পাতাগুলোর নিচে অনেক ধরনের পোকা থাকে, বিশেষ করে সবুজ এক ধরনের পোকা পাওয়া যায় পাতার নিচের দিকে। তো সেই ক্ষেত্রে আর কি ওইগুলোকে খুব ভালোভাবে দেখা উচিত যে পোকাগুলো আছে কি না, কারণ এটা তো আর ওপরে থাকে, ভালো থাকে না বা মাটি থাকে না, শুধু পোকার ভয়টাই থাকে একটু বেশি আর কি। সবগুলা পাতাকে আমি এইভাবে শাখা প্রশাখা সহ কেটে ছোটো ছোটো করে ধুয়ে পানি জড়িয়ে একটি পাত্রে রেখে দেব। আর বাকি প্রসেসটা আমি কিভাবে করি সেটা আপনারা আমার ভিডিওর মধ্যেই দেখতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা আজ নতুন আমার ভিডিওটি দেখতেছেন বা আমার চ্যানেলটাকে ভিজিট করতেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটিন বাজিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলের সাথে কানেক্টেড, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আসলে আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে আরও বেশি উৎসাহিত করে আর কি। তো এটাই আর কি, আমরা আরও বেশি ভিডিও বানাতে উৎসাহিত হই। আশা করি আপনারা থামস আপ করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি ভালো লাগে ভিডিওটা। যাই হোক, এখন আমি চলে আসছি আমার ভিডিওর মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, তো এটার মধ্যে আমি পাতাগুলোকে দিয়ে দেব। আমি পাতার মধ্যে কোনো কিছু দেব না, এক্সট্রা পানিও দেব না বা আমি এক্সট্রা সল্টও দেব না, কোনো কিছু দেব না। জাস্ট পাতাগুলোকে এইভাবে ফ্যানের মধ্যে দিয়ে আমি চুলার গ্যাসটাকে একদম বাড়িয়ে রেখে দেব। তো সেই ক্ষেত্রে হবে কি যে পাতার থেকে পানিগুলা খুবই অতি দ্রুত বের হয়ে যাবে, তারপর হচ্ছে যে পাতাগুলা
তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এত বেশি সময় লাগবে না পাতাগুলা সিদ্ধ হতে। অনেক সময় দেখা যায় যদি আমরা পাতাগুলাকে এইভাবে একদম ফ্রেশ ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখি, এইভাবে সিদ্ধ না করে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এই পাতাগুলা বের করে আর খেতে পারবেন না, কারণ এই স্বাদটা আর পাবেন না। দেখা যায় যে পাতাগুলা সিদ্ধই হচ্ছে না এবং কেমন বা জানি একটা গন্ধ মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি এভাবে আপনারা পাতাগুলাকে সিদ্ধ করে, খুব ভালোভাবে সিদ্ধ করে রেখে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি বের করে মাছ দিয়ে হোক বা আপনি শাক বানিয়ে হোক, যেভাবেই হয় না কেন পাতাগুলাকে আপনি খেতে পারবেন, মনে হবে যেন একদম ফ্রেশ আপনি খাচ্ছেন, যে গাছ থেকে কেটে এনেই আপনি পাতাগুলাকে খাচ্ছেন, ওই রকম মনে হবে। তো এইভাবে এই প্রসেসিং বা পদ্ধতিতে আপনারা রাখতে পারেন। সত্যি কথা বলতে কি, আমি অনেকবার পাতাগুলাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম সিদ্ধ না করে, তারপর কিন্তু আমি যখন বের করে আনি বা রান্না করার জন্য বা রান্না করি, তখন মনে হয় যে কেমন জানি একটা ব্যাড স্মেল বা পাতাগুলা খাওয়া যায় না। তো আসলে সেটা আমি আগে খেয়াল করি নাই যে এভাবে সিদ্ধ করে রাখলে হয়তো ভালো থাকবে। তো একবার দুবার ট্রাই করলাম, তো দেখা যায় যে সিদ্ধ না করে আর সিদ্ধ করে খাওয়াটার মধ্যে অনেক তফাত। তো এটাই আমি সব সময় এখন থেকে করে থাকি, যে সিদ্ধ করে পাতাগুলাকে রাখি আর কি। তো এইভাবে আসলে প্রসেসিংয়ে রাখলে অনেক ভালো হয়, কারণ অনেকেই আমরা সেটা জানি না, আমি এক সময় জানতাম না। তো এইটাই আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। তো এইভাবে এখন আমি ঠান্ডা করে সেটাকে ছোটো ছোটো ফ্রিজার ব্যাগের মধ্যে করে ডিপ ফ্রিজে আমি রেখে দেবো। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটি। আর এতক্ষণ থেকে যারা যারা সঙ্গে থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে, এবং আসসালামু আলাইকুম সবাইকে।